সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থে চক্রেফ দর্শক বিগত কয়েক বছর ধরে সকলের আতঙ্কের অন্যতম নাম ডেঙ্গু এটি যেমন সাধারণ মানুষকে আক্রান্ত করছে ঠিক তেমনি এ জ্বরে আক্রান্ত হয়ে প্রতি বছর অসংখ্য ব্যক্তি মৃত্যুবরণ করছে তবে বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত নিয়ে সাধারণ মানুষের যেন সংখ্যার কোনো কমতি নেই কি করে আমরা এটি থেকে সচেতন হতে পারি কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনাম বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এম এ বাসার যিনি প্রাক্তন অধ্যক্ষ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং চিফ কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন বিআরবি হসপিটাল ঢাকা স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে অশেষ ধন্যবাদ সেই সাথে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি বিআরবি কর্তৃপক্ষ এবং দীপ্ত টিভি কর্তৃপক্ষকে এবং স্বাগত জানাচ্ছি আমার শ্রোতা বন্ধুদেরকে স্যার আজ তো আমরা ডেঙ্গু নিয়ে কথা বলবো এবং অসংখ্য ব্যক্তির ডেঙ্গু নিয়ে আসলে অনেক শঙ্কিত একটু জানতে চাই ডেঙ্গু কি করে ছড়ায় আপনি জানেন যে ডেঙ্গু একটি ভাইরাসজনিত জনিত রোগ যা নাকি ডেঙ্গু ডেঙ্গি ভাইরাস দিয়া হয় ডেঙ্গি ভাইরাস একটা আরএনএ ভাইরাস এখানে এটা বাহন হিসাবে ইউজড হয় একটা মস্কুইটু এই মস্কুইটোর নামটা হলো এডিস ইজিপ্টি এবং ফিমেল মস্কুইটুটাই কামড়ায় এই কামড়ানোর ফলে ডেঙ্গু রোগ দেখা দেয় এবং ডেঙ্গু রোগের যে ব্যাপারটা এটা আপনি সঠিক বলছেন যে আসলে সারা বিশ্বে চারশো মিলিয়ন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয় তাতে চল্লিশ হাজার লোক মারা যায় অসংখ্য বেশ কয়েক বছর যাবৎ ডেঙ্গি ডেঙ্গি ফিভারে আমাদের বাংলাদেশেও যথেষ্ট লোক আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে তার মূলে মূল কারণটা হলো যে আমরা কিছুটা মানে এতটা সচেতন নই এবং সচেতনতা বৃদ্ধি করাটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি সচেতনতা বৃদ্ধির বিষয়টিতে আমরা আসবো কিন্তু স্যার জানতে চাই এটিও তো একটি মাধ্যম সচেতনতা বৃদ্ধি আমরা যেভাবে কথা বলছি সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষের আসলে সচেতনতা এখান থেকে কিছুটা বৃদ্ধি করা যেতে পারে একটু জানতে চাই কী করে একজন ব্যক্তি বুঝবেন তার ডেঙ্গু হয়েছে কিনা বা কী কী ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে এই জ্বরটা কিন্তু অ্যাকচুয়ালি মে মাস থেকে আরম্ভ করে বা এপ্রিল থেকে আরম্ভ করে সেপ্টেম্বর পর্যন্ত ওই জ্বরটা থাকে যখন নাকি বৃষ্টি পড়বে থেমে থেমে বৃষ্টি পড়বে তখন এই জ্বরের প্রকোপটা বেড়ে যায় এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্য করলে দেখা যাবে যে এটা আরবান এরিয়াতে বেশি হয় যেরকম আগে প্রথম দিকে এটা শুধু ঢাকা সিটিতে সীমাবদ্ধ ছিল এখন কিন্তু বড় বড় শহরে এটা সীমাবদ্ধ এটাকে বলা হয় যে অভিজাত মানে শ্রেণীর লোকরাই বেশি আক্রান্ত হয় আচ্ছা এটা অ্যাকচুয়ালি যে ডেঙ্গি ভাইরাস মস্কিটোটার যে বললাম সে মস্কুরিটা অ্যাকচুয়ালি প্রজনন হয় কিন্তু খুব ক্লিয়ার ক্লিয়ার পানিতে স্ট্যাগনেন্ট ওয়াটারে আপনি জানেন যে আমাদের মানে অভিজাত এলাকায় যেখানে বাগান হয় বা আমরা পুলের টপ রাখি বা অনেক সময় যে ড্রিঙ্কস ড্রিঙ্কসের কেইন খাওয়ার পর আমরা রাস্তায় ফেলে রাখি সেখানে পানি বৃষ্টির পানি জমা হয় এটা স্ট্যাগনেন্ট থাকে অনেক সময় আমরা বারটা ইউজ করি বা কমোড ইউজ করি কমোডের মধ্যে যদি পানি বন্ধ থাকে পাঁচ সাত দিন সেখানে কিন্তু এটা এটা প্রজনন হয় এর ফলে হয় কি যখনই পাঁচ সাত দিন মানে এটা ডিম পাড়ার পরে পাঁচ সাত দিনের মধ্যে এটা জন্ম লাভ করে এবং এই মশাটাই কিন্তু আপনার ডেঙ্গি ভাইরাসটাকে আক্রান্ত লোককে যখন কামড়ায় তখন তার মাধ্যমে কিন্তু সে এটা এই ভাইরাসটা গ্রহণ করে এই ভাইরাসটা গ্রহণ করার পরে সে যখন আরেকটা সুস্থ লোককে কামড়ায় তখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তো এটা হলো মেইন ইয়ে আর কি এটা যদি অ্যাকচুয়ালি আমরা যদি প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদের মস্কিটোকে নিয়ন্ত্রণ করতে হবে আইদার মস্কিটোর প্রজননকে বন্ধ করতে হবে আমরা যদি সচেতন হই এর মধ্যে কিন্তু ব্যক্তিগত উদ্যোগটাই হলো সবচেয়ে বেশি সবাই যদি সচেতন হয় আমরা যদি এই ধরনের ডাবের খোসা বা টায়ার পরিত্যক্ত টায়ার এগুলি যদি রাস্তায় না ফেলি বা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি স্ট্যাগনেন্ট ওয়াটার যদি না থাকে তাহলে কিন্তু প্রজনন এখানে বন্ধ হয়ে যায় আর যদি মশা একবার একটা ডেঙ্গু রোগ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাকে কিন্তু আমরা মশারির মধ্যে রাখতে হবে যাতে সে মানে সোর্সটা না হয় মানে ডেঙ্গি ভাইরাসটা না পায় মস্কিটো মস্কিটো থেকে পরিত্রাণের জন্য উপায় হলো যে মস্কিটো নেট ব্যবহার করতে হবে এর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটা দিনের বেলায় কামড়ায় রাতে বেলায় যে কামড়ায় না তারও প্রমাণ নাই কিন্তু সাধারণত দিনের বেলায় কামড়ায় সেজন্য দিনের বেলাও যদি কেউ ঘুমায় তাহলে কিন্তু মস্কিটো নেটের ভিতরে থাকতে হবে তার মানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিকে সব সময় নেটের ভিতরে থাকাটা খুব জরুরি হ্যাঁ এবং আমরা যে বাসাবাড়িতেও কিন্তু আমরা নেট ব্যবহার করা দরকার অনেক সময় দেখা যায় যে আমরা হাফ প্যান্ট বা এই সমস্ত বাচ্চারা বিশেষ করে হাফ প্যান্ট পরে মানে আমাদের পড়তে হবে ফুল স্লিপ যতটুকু ঢাকা সম্ভব শরীর ঢাকা সম্ভব এবং যেটা ঢাকা সম্ভব না সেখানে আমরা মস্কিটো রিপিলেন্ট আমরা ইউজ করতে পারি সো দ্যাট মস্কুইটোগুলি কামড়াতে না পারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য স্যার ডেঙ্গু তো আমরা জানি এটি একটি জ্বর এবং জ্বরের একটি নির্দিষ্ট মাত্রা থাকে জ্বরের পাশাপাশি আর কি উপসর্গগুলো প্রকাশ পেতে পারে ডেঙ্গু জ্বর কিন্তু আমরা ক্লিনিক্যাল জাজমেন্টই বুঝতে পারি এই এই সময়ের মধ্যে দেখা যাবে যখন আমরা চিন্তা করব যে মে থেকে সেপ্টেম্বরে যদি জারি জ্বর হোক এবং জ্বরে আমরা সাধারণত দেখি যে জ্বর জ্বরটা রেকর্ড করি এবং পাশাপাশি জ্বরের কারণ খুঁজতে গিয়ে আমরা দেখি যে তার সোর্সটা কী যখন দেখা যাবে যে কোনো সোর্স নাই কোনো কোনো ফুকাল সাইন বা যেরকম গলা ব্যথা প্রস্রাবে জ্বালা যন্ত্রণা কাশি এগুলি কিছুই নাই কিন্তু তার জ্বর তীব্র জ্বর আচ্ছা হঠাৎ করে জ্বর একশো পাঁচ ডিগ্রি চলে আসলো আবার থেমে গেল আবার চলে আসলো মানে জ্বর এমনভাবে আসবে একটা আতঙ্কের সৃষ্টি করবে এই ধরনের জ্বর যদি হয় এই জ্বরটা সাধারণত ক্লাসিক্যালি মানে পাঁচ দিন বা চার দিন থেকে পাঁচ দিন থাকে তখন জ্বরটা থেমে যায় আমরা বলি যে দুই ভাগে ভাগ করি আমরা হলো একটা হলো ফিব্রাইল স্টেজ যখন জ্বর থাকবে প্রচণ্ড জ্বর থাকবে তারপরে হলো রিকভারি স্টেজ কারোর জন্য এটা রিকভারি স্টেজ কারোর জন্য এটা ক্রিটিক্যাল পিরিয়ড সাধারণত জ্বরটা থেমে গেলে আমরা মনে করি যে জ্বরটা থেমে গেছে এখন আমি কাজকর্মে যোগদান করব কিন্তু এখানে কিন্তু এটা কমপ্লিটলি আলাদা যত ধরনের কমপ্লিকেশন হয় জ্বর থেমে যাওয়ার পরে এই কমপ্লিকেশানগুলি হয় কাজে ওই সময়টাই আমাদের সতর্ক থাকতে হবে আরেকটা জিনিস হলো যে জ্বরে মারা যাওয়ার কারণটা হলো যে যখন জ্বর আসে তখন আমরা মনে করি যে এটা খুব সিম্পল জ্বর এটা এমনি ঠিক হয়ে যাবে সেই জন্য আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট এবং সাইমালটেনিয়াসলি যদি আমরা ত্বরিত চিকিৎসা দিতে পারি সঠিক চিকিৎসা দিতে পারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাহলে কিন্তু রুগী মারা যাওয়ার কোনো কথা মানে কারণ নাই আমরা ডেঙ্গু তো আমি আগেই বলছি যে প্রিভেন্টেবল ডিজিজ কমপ্লিটলি প্রিভেন্টেবল ডিজিজ এবং জ্বরে আক্রান্ত হওয়ার পরে যদি আমরা সঠিক পরিচর্যা করি এখানে চিকিৎসার ব্যাপারে সিমটোমেটিক ট্রিটমেন্ট আচ্ছা সম্পূর্ণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা তারপরে হলো তার নিউট্রিশন মানে ঠিক রাখতে হবে যেরকম প্রচুর পানীয় খাইতে হবে সুষম খাদ্য খাইতে হবে হ্যাঁ ফাস্ট ফুড জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো এবং ক্যাফিনেটেড ফুড ক্যাফিন এবং অ্যালকোহলিক ড্রিঙ্কস এগুলি অ্যাভয়েড করতে হবে আচ্ছা তে আমাদের অ্যাকচুয়ালি পঁচানব্বই ভাগ রুগী কিন্তু বাসায় চিকিৎসা করা সম্ভব মানে এই সমস্ত এবং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হল রেস্ট নেওয়া রেস্টও খুব ইম্পর্টেন্ট এটা আমাদের লক্ষ্য রাখতে হবে অনলি ফাইভ টু টেন পারসেন্ট রুগীর একটু স্পেশাল চিকিৎসার দরকার হইতে পারে সেখানে কিছু কিছু লক্ষণ দেখা দিলে এটা আরেকটা হলো যে জ্বর ছাড়া আরেকটা জিনিস হয় সেটা হলো যে প্রচণ্ড ব্যথা হয় সারা শরীরে এমন ব্যথা হয় মনে হয় যে তাকে মানে মানুষকে পিটাইলে যেরকম পিটানোর পরে যে ব্যথা হয় এই ধরনের একটা প্রচন্ড ব্যথা হয় একে বলা হয় যে ব্ল্যাক বোন ফিভার আর আরেকটা হলো যে আই বল পেন আচ্ছা চোখের পিছনটা ব্যথা হয় এবং চোখটা মুভমেন্ট করলেও ব্যথাটা অনুভূত হয় কাজে ক্লিনিক্যাল হিস্ট্রিটা যদি আমরা ঠিকমতো নেই এবং সাইমালটেনিয়াসলি দেখা যাবে যে আশেপাশেও ডেঙ্গু জ্বর হচ্ছে কাজে এই মাসটার মধ্যে যখন দেখা যায় আশেপাশে ডেঙ্গু জ্বর হচ্ছে কারো জ্বরে আক্রান্ত হয়েছে তখন প্রথম আমাদের চিন্তা করতে হবে যে এটা ডেঙ্গি ফিভার কিনা আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে ডেঙ্গি জ্বরে সাধারণত কাশি হয় না সাধারণত কাশি হয় না হাসি কাশি যখন হবে তখন এটা ভার্চুয়ালি ডেঙ্গু হওয়ার পসিবিলিটি কম তো যখন দেখা যাবে যে একটা লোকের প্রচণ্ড জ্বর হচ্ছে তার সাথে গায়ে ব্যথা হচ্ছে বা আইবল পেইন হচ্ছে এবং তার সর্দি কাশি নাই তাহলে আমার চিন্তা করতে হবে যে ডেঙ্গু কুড বিদ্যে ফার্স্ট ডায়াগনোসিস আচ্ছা ক্লিনিক্যাল জাজমেন্টে তো স্যার এই যে এখন ডেঙ্গুর পাশাপাশি তো করোনা ভাইরাস হওয়ারও একটি প্রবণতা তৈরি হচ্ছে এছাড়া নর্মাল কোনো জ্বর কিনা বা অন্য কোন জটিলতার কারণে এই উপসর্গটি প্রকাশ পাচ্ছে কিনা যেমন জ্বর বললেন আপনি তো বলছিলেন একটু ডিফারেন্টভাবে যে অনেক বেশি ব্যথা করবে মানে আই বল পেইন করবে এ ধরনের জটিলতা যদি থাকে আমাদের দেশে অধিকাংশ ব্যক্তি কিন্তু সচেতন নয় জ্বর নিয়ে বা কোনো একটি জটিলতা হলো শরীর ব্যথা করলো দেখা যায় নিজেরা ফার্মাসিতে গিয়ে মেডিসিন কিনছে খাচ্ছে কিন্তু পরীক্ষা করাচ্ছে না যে কথাটা বললেন খুবই ইন্টারেস্টিং আর কি সেটা হলো যে আমরা সাইমেলটেনিয়াসলি ফ্লু এবং করোনা ভাইরাস জনিত অসুস্থ জ্বর কিনা সেটাও চিন্তা করব কিন্তু করোনাতে ফ্লুতে কিন্তু সর্দি কাশি থাকবেই আচ্ছা সর্দি কাশি থাকবেই সেই জন্য আমি বললাম যে সর্দি কাশি সাধারণত বাচ্চাদের হইতে পারে কিন্তু বয়স্কদের ডেঙ্গুর সাথে সর্দি কাশি খুব কম ভেরি এটা আমাদের মনে রাখতে হবে নিশ্চয়ই এবং সেই সাথে স্যার এই যে আমি যেমনটি বলছিলাম জর্নি আমরা খুব একটা শঙ্কিত নই নিজেরাই নিজেদের মতো করে ট্রিটমেন্ট করছি এবং পরীক্ষা করার পরামর্শ বা প্রয়োজনীয়তা একদমই উপলব্ধি করছি না পরীক্ষা কখন করার পরামর্শ দেবেন যখন আমরা ডেঙ্গু ডেঙ্গি জ্বর সাসপেক্ট করব আমি মনেলাম যে ক্লিনিক্যাল জাজমেন্টেই কিন্তু অনেকটা বোঝা যায় আমরা কিন্তু সিম্পল সিম্পল কিছু টেস্ট টেস্টের মধ্যে কমপ্লিট কমপ্লিট ব্লাড ব্লাড কাউন্ট কাউন্টে দেখা যাবে যে সেলের যে কাউন্ট ডব্লিউবিসি কাউন্টটা কমে যাবে এবং লিমফোসাইড ডবলিউসির মধ্যে একটা কম্পোনেন্ট থাকে লিম্পোসাইড লিম্পোসাইডের একটু আধিক্য থাকতে পারে তবে সেভাবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে সাধারণত মানে সিক্সটি টু এইটটি বা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে প্লেটলেট কাউন্টটা ধীরে ধীরে কমে যায় আচ্ছা প্লেটলেট কাউন্টটা কমে যায় এবং প্লেটলেট নিয়ে কিন্তু একটা আতঙ্ক আমি পরে আসছি আর দুই নম্বর জিনিস হলো যে ফার্স্ট ডে থেকে ফোর্থ ডে পর্যন্ত আমাদের একটা অ্যান্টিজেন টেস্ট করতে হয় আচ্ছা এনএস ওয়ান অ্যান্টিজেন এটা পজিটিভ হয় কিন্তু ফোর্থ ডের পরে যদি করা হয় সেই টেস্টটা আবার নেগেটিভ হইতে পারে আবার একদম প্রথম দিন জ্বর হওয়ার সাথে সাথে যদি আবার টেস্ট করা হয় তাহলেও নেগেটিভ হতে পারে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার মানে এই প্রশ্নটি কিন্তু সবারই থাকে যে আমরা জ্বর হওয়ার কতদিনের মাঝে পরীক্ষাটি করলে সেটি পজিটিভ সবচেয়ে বেস্ট টাইম হলো যে দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত যে টেস্টটা করলে এটা পজিটিভ হওয়ার পসিবিলিটি নাইনটি পারসেন্ট কিন্তু নেগেটিভ হওয়া মানেই যে ডেঙ্গু না সেটা বলা যাবে না আর যখন পাঁচ দিন হয়ে গেল তখন ছয় দিন থেকে সাত দিন অনওয়ার্ড ডেঙ্গুর যে অ্যান্টিবডি টেস্ট আইজিএম এবং আইজিজি এটা পজিটিভ হইতে পারে পজিটিভ হয় রিসেন্ট ফিভারটা ইন্ডিকেটেড বাই আইজিএম আর আইজিজি ইন্ডিকেট করে যে তার পাস্টে অন্য স্ট্রেন দিয়ে হয়তো ডেঙ্গি ফিভার হয়েছে ডেঙ্গুর চারটি সেরোটাইপের মাঝে নতুন একটি সেরোটাইপ আবিষ্কৃত হয়েছে এবং সেটি সম্পর্কে জানতে চাই এটির জন্য কি কোনো নতুন উপসর্গ প্রকাশ পেতে পারে অ্যাকচুয়ালি ডেঙ্গির যে ইনিশিয়াল ম্যানিফেস্টেশন যা ছিল কয়েক বছর আগে এই উপসর্গ থেকে কিন্তু এখন একটু ডেভিয়েশন হচ্ছে যেরকম আগে ক্লাসিক্যালি দেখা গেছে যে পাঁচ দিন জ্বর থাকার পরে জ্বর থেমে যেত এবং তারপরে রিকভারি স্টেজ বা ক্রিটিক্যাল ফেজে চলে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে যে জ্বর হওয়ার খুব শর্ট টাইমের মধ্যেই রুগী খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে হাইপো টেনশন হয়ে যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন ওয়ার্নিং সাইনের দিকে চলে যাচ্ছে তো এটা হয়তো মানে তার ক্যারেক্টারিস্টিক্স কোনো চেঞ্জের জন্য হইতে পারে এর সাথে হয়তো নতুন ভাইরাসের একটা সংযোজন নতুন সেরোটাইপের একটা আবির থাকতে পারে এটা বলাটা ডিফিকাল্ট হ্যাঁ স্যার এই যে কয়েকটি সেরোটাইপের কথা জানলাম তার মধ্যে গুরুতর টাইপ কোনটি এগুলো সবগুলি মানে একই ধরনেরই মোটামুটি তবে প্রথম দিকে যদি একবার ডেঙ্গি ফিভার হয় সেকেন্ড টাইম যদি আবার ডেঙ্গু ডেঙ্গি হয় তাহলে তার ফিচার্সটা আরেকটু একটু সিভিয়ার হয় তারপরে এটা আরও সিভিয়ার হয় এভাবে সিবিরিটি আস্তে আস্তে বাড়তে থাকে কারণ একটা ডেঙ্গি ফিভার একটা সেরোটাইপ দেওয়া হওয়ার পরে তার বিরুদ্ধে কিন্তু ইমিউনিটি হানড্রেড পার্সেন্ট বিল্ড আপ হয় সেটা দিয়ে আবার কিন্তু ইনফেকশন হবে না যেটা নতুন সেরোটাইপের এগেনস্টে হলো তার বিরুদ্ধে কিন্তু পার্শিয়াল একটা ইমিউনিটি ডেভেলপ করে কাজে সে একটু হাইপার সেন্সিটিভ থাকে টু ডেঙ্গি ভাইরাস সেই জন্য রিয়েক্টিভ যে অ্যান্টিবডি ফর্মেশনটাও কিন্তু বেশি হয় যার জন্য মানে সিমটমসের সিবিরিটিও বেশি হয় সেই জন্য মর্টালিটিটা দিন দিন সাধারণত বেড়ে যায় মানে একবার কোনো ব্যক্তি যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তার আবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সেক্ষেত্রে সিভিয়ারিটি অনেক হাই তাই একটু সচেতন হওয়া এক্স্যাক্টলি একবার আক্রান্ত হওয়ার পরবর্তীতে যেন আর আক্রান্ত না হয় এই কারণে ওই ব্যক্তিকে একটু সচেতন থাকাটা একদম গুরুত্বপূর্ণ জি স্যার একটু জানতে চাই কোনো ব্যক্তি যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আমাদের দেশে ইমিউনো কম্প্রোমাইজড অনেক বাবা মারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ বাবা মারা কিংবা যারা একদম শিশু তাদের তো ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় প্রাথমিক অবস্থায় করণীয় কি অ্যাকচুয়ালি সবার জন্যই কিন্তু আপনি সঠিকভাবে বলছেন যে সবার জন্যই সচেতন হওয়া দরকার প্রাথমিকভাবে আর্লি চিকি আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রম্পট মেজারমেন্ট নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট তো আমরা বলি যে কতগুলি মানে সিচুয়েশন আছে যেখানে কোমরবিট মানে এক্সট্রিম এজ এক্সট্রিম এজটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাচ্চা এবং বয়স্ক যারা থাকে তাদের ইমিউনিটি কম থাকে এবং তাদের মানে সহজেই তারা ডিহাইড্রেটেড হয়ে যায় এবং হাইপো চলে যেতে পারে বাচ্চারা তো শিশুরা তো কিছু বলতেই পারে না সেটা আরেকটা একটা বিরাট সমস্যা আর তাছাড়াও ধরেন যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস থাকবে বা হার্ট ডিজিজ থাকবে বা কিডনি ডিজিজ থাকবে সেখানে আরও মেডিকেশনের ব্যাপার আছে এখানে বেশ কিছু মেডিকেশান ডেঙ্গিতে রেস্ট্রিক্টেড যেরকম অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ বা এনেসিড এক্সেপ্ট প্যারাসিটামল বাদে অন্যান্য যে সমস্ত এনেসিড আছে বা জ্বর কমানোর ওষুধ আছে সেগুলি কিন্তু বর্জনীয় এবং সাইমালটেনিয়াসলি কিন্তু আমাদের দেখা যাবে যে যে সমস্ত ডিজিজে ইয়া হয় মানে আমরা অনেক ওষুধ ইউজ করি যেটা নাকি মানে ব্লিডিং টেন্ডেন্সিকে রক্তকে মানে তরল করে দেয় ক্লোপিডোগ্রেল এগুলি কিন্তু মানে ডেঙ্গি জ্বরে দেওয়াটা ঠিক হবে না ইভেন প্যারাসিটামল প্যারাসিটামলটাও কিন্তু দিতে হবে খুব সঠিক মাত্রায় দিতে হবে যাতে ওভার ডোজ না হয় পার্টিকুলারলি আইবি প্যারাসিটামল দিতে গেলে সতর্ক হওয়া দরকার কারণ এটা লিভারের জন্য কারণ ডেঙ্গিতে কিন্তু লিভারও আক্রান্ত হয় এবং জন্ডিস দেখাতে যদি কোনো পেশেন্টের ডেঙ্গি সাইমালটেনিয়াসলি যদি জন্ডিস থাকে তখন কিন্তু প্যারাসিটামলের ডোজের ব্যাপারটাও কম হবে এবং খুব সতর্ক থাকতে হবে তাকে চেষ্টা করতে হবে যে স্পঞ্জিং করে মানে কোল্ড স্পঞ্জিং করে যাতে টেম্পারেচারটা কমানো যায় কি না সেদিকেও আমাদের সতর্ক থাকা দরকার আচ্ছা তার মানে ওষুধ গ্রহণের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন আমরা হর আমেষে ওষুধ খাচ্ছি জ্বর কমার জন্য নিজেরা নিজেরা ফার্মাসিতে যাচ্ছি খাচ্ছি এটিও হতে পারে পার্শ্ব অন্যতম কারণ স্যার একটু জানতে চাই যে যদি ডেঙ্গু হয় একজন ব্যক্তির আপনি তো লিকুইড জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক বেশি কিন্তু যদি কিডনি ডিজিজ বা অন্যান্য কোনো ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে পানি গ্রহণ কতটুকু করতে পারে বা কতটুকু তরল জাতীয় খাবার খেতে পারে এ বিষয়ে নিশ্চয়ই কোনো রেস্ট্রিকশন রয়েছে সেটা নির্ভর করবে যে তার মানে ইউরিন আউটপুট কতটুকু হচ্ছে আমরা যখন ফ্লুইড ক্যালকুলেশন করি আমরা কতগুলি জিনিস মানে দেখে ক্যালকুলেশনটা করি আমরা যখন মুখে খাবার দিই তখন এই ক্যালকুলেশনটা এতটা ইম্পর্টেন্ট রাখবে এই ক্যালকুলেশনটা বেশি ইম্পর্টেন্ট যখন আইবি ফ্লুইড আমরা দিই আইবি ফ্লুইডটা কিন্তু আর রুগীর উপর কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নাই তো সেই জন্য আমরা দেখি যে তার ইউরিন আউটপুট কীরকম হচ্ছে তার অলরেডি ফ্লুইড ওভারলোড আছে কি না এগুলি দেখাতে ফ্লুইড ওভারলোডটা বোঝার উপায় হলো যে আমরা যদি হিমাটোক্রিট দেখি হিমাটোক্রিটটাও কিন্তু ব্লাডের যে টেস্টের মধ্যে আমি যে বলতেছিলাম সিবিএসির মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখি একটা তো বলা হলো যে কাউন্ট টোটাল কাউন্ট তারপরে প্লেটলেট কাউন্ট আর হিমাটোক্রিটটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি মেনশান করি নাই সেটা মেন করে যে ব্লাডটা কতটুকু কনসেনট্রেটেড হয়েছে কারণ প্লাজমা লিকেজ হয় প্লাজমা লিকেজ হয় লিকেজ হয়ে কমে যায় ব্লাড ভলিউমটা কমে গেলে হয় কি পেশেন্টের হাইপোটেনশন হয়ে যায় তো সেটাও কিন্তু একটা ডিটারমিনেন্ট মানে আমার কতটুকু ফ্লুইড আমার দেওয়া দরকার এবং তার ব্লাড প্রেশারটা কীরকম তার ফ্লুইড লিকেজ হয়ে তার ব্লাড ভলিউমটা কত দূর কমে গেছে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা দেখেই কিন্তু আমরা দেখি আর কিডনি ডিজিজে তো যেহেতু কিডনি আক্রান্ত কিডনির মাধ্যমে ইউরিনটা তৈরি হয় পাস হয়ে যায় সেখানে যদি কিডনি বেশি আক্রান্ত হয় নিন যদি হাই থাকে তখন ফুইডটা এমনভাবে দিতে হবে একদিকে ডেঙ্গুর জন্য ফ্লুইড দিতে হবে আরেকবার কিডনির জন্য আবার ফ্লুইডটা রেস্ট্রিকশান করতে হবে তখন আমাদের খুব স্পেশালাইজড ওয়েতে স্পেশালিস্টের পরামর্শ নিয়া হসপিটাল হসপিটালাইজড হওয়ার পরে তার দিতে হবে একদম যখন রক্ত পরীক্ষা করেন আপনি যেমনটি বলছিলেন যে ছোট ছোট কয়েকটা পরীক্ষা যেমন সিবিসি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জি সিবিসি কিন্তু অনেকে অনেকেই নিজেরাই করিয়ে ফেলছেন জি পরে প্লাটিলেট কাউন্ট কতটুকু রয়েছে বাড়লো নাকি কমলো বিষয়টা নিয়ে অনেকে অনেক বেশি শঙ্কিত প্লাটিলেট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই না প্লাটলেট গুরুত্বপূর্ণ কিন্তু এতটা মানে অ্যালার্মিং মানে এত দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ আমরা দেখছি যে প্লেটলেট কাউন্ট অনেক রুগীর মানে দশ হাজার পর্যন্ত আমরা যদি আসে আমরা কিন্তু এত ওয়ারিড হই না দশ হাজারের কম যদি হয় এবং স্যামিলটেনিয়াসলি যদি তার ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে দেন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট তখন আমাদের সতর্ক থাকতে হবে হয়তো প্লেটলেট দিতে হবে প্লেটলেট অ্যাপেসিস দিতে হবে অথবা প্লেটলেট কনসেনট্রেট দিতে হবে তখন ব্লাড দেওয়ার একটা প্রশ্ন থাকবে যদি হেমোরেজ থাকে আর হেমোরেজ না থাকলে অটোমেটিক্যালি আবার প্লেটলেট কাউন্ট মানে কোনো ব্যক্তির শরীর থেকে যদি জ্বরের সাথে রক্ত বেরিয়ে আসে যে কোনো যে কোনো পাশ থেকে হতে পারে সেটা রক্ত বের হেমোরেজিক ম্যানিফেস্টেশন যদি থাকে যাকে আমরা বলি হেমোরেজিক ডেঙ্গি ফিভার তখন কিন্তু আমাদের ব্লাড দিতে হইতে পারে তবে সব ক্ষেত্রে যে ব্লাড দিতে হবে এরকম কোনো কথা নাই একটু সতর্ক হবে না হাসপাতালে যাওয়ার জন্য আমরা দুই ভাগে ভাগ করি একটা ক্লাসিক্যাল ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গিতে সাধারণত পাঁচ দিন জ্বর থাকবে তারপরে তার রিকভারি স্টেজে যাবে রিকভারি স্টেজে যদি সে রেস্ট নেয় অন্য কোনো অসুবিধা না হয় তাহলে অটোমেটিক্যালি ওভার টু উইক্স সে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় কিন্তু আরেকটা ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে ধরেন যদি ওয়ার্নিং সাইন থাকে যেরকম অ্যাবডোমিনাল পেইন থাকে অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল চাপ দিলে যদি ব্যথা অনুভূত হয় আমরা বলি যে মেডিকেল পরিভাষায় বলি অ্যাবডোমিনাল টেন্ডারনেস তারপর যদি ভমিটিং ডায়রিয়া হয় তারপর যদি কোনো হেমোরেজিক ম্যানিফেস্টেশান হয় যেরকম মলদার দিয়ে ব্লিডিং হচ্ছে অনেকের আনইউজুয়াল টাইমে মাসিক হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাসিক হচ্ছে এরকম অথবা নেজাল ব্লিডিং হচ্ছে বা বমির সাথে ব্লিডিং হচ্ছে বা রক্তের মানে চামড়ার নিচে ব্লিডিং হচ্ছে হ্যাঁ তো এগুলি যদি থাকে অথবা রুগী যদি অসংলগ্ন কথা বলে ডিজোরিয়েন্টেশন হয় তারপর যদি অজ্ঞান হয়ে যায় বা কনভালশান হয় হঠাৎ করে যদি ব্লাড প্রেশার ফল করে যায় তাহলে কিন্তু তার মানে হসপিটালে ভর্তি করার ইন্ডিকেশন আছে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করার দরকার আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি যারা একটু আগে বললেন যদি ডেঙ্গি ফিভারের সাথে তার যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে হার্ট ডিজিজ থাকে বা এক্সট্রিম এইজে যদি হয় একদম শিশু অথবা মানে মোর দেন সেভেন্টি ইয়ার্স তাহলে কিন্তু হসপিটালে ভর্তি হয়ে তার চিকিৎসা করাটা বাঞ্ছনীয় অনেকে থ্যালাসেমিয়া তো আক্রান্ত থাকে যে সমস্ত ব্যক্তিদের থ্যালাসেমি আক্রান্ত তাদের ক্ষেত্রে বিষয়গুলো তো আরও অনেকটা ক্রিটিক্যাল হয় জি যে যেগুলো মানে কোমরবিট কন্ডিশন থাকে তখনই আমাদের একটু সতর্ক হওয়া দরকার তখন তার স্পেশালাইজড একটা একটা চিকিৎসা প্রয়োজন হতে পারে বা আইসিউ সাপোর্ট তার লাগতে পারে নিশ্চয়ই হাসপাতালে ভর্তি হবার পরে যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে তাদের ক্ষেত্রে তো ফ্লুইড অন্যতম একটি চিকিৎসা এবং স্যার যদি সঠিক সময়ে একজন ব্যক্তি হাসপাতালে না যায় কিংবা সঠিক চিকিৎসা গ্রহণ না করে কে কি ধরনের জটিলতা হতে পারে যদি কারো মানে হেমোরেজ হয় তখন ব্লাড দেওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তার মনিটারিংটা ক্লোজ মনিটারিং প্রয়োজন হয় তখন তো হসপিটালাইজড হওয়া তো বাঞ্চনীয় আমরা বলছি ডেঙ্গু হেমোরেজিক হেমোরেজিক ফিভার আর যখন ডেঙ্গু শক সিনড্রোম হয় তখনও কিন্তু তার ফ্লুইড দেওয়ার একটা ব্যাপার হয় যেরকম আমরা প্রথম ভাবে টোয়েন্টি এম এল পার কেজি পারমি পার আওয়ার আমরা রিপ্লেস রিপ্লেসমেন্ট দেওয়া হয় সেখানে আমরা নর্মাল স্যালাইন দিই কলয়েড ক্রিস্টালয়েড দেওয়া হয় তারপরে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপার হইতে পারে মানে এই প্রত্যেককে Siddhanto কেবল পারে প্রত্যেককে উচিত সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন আমরা তো আলোচনার একদম শেষ প্রান্তে জানতে চাইবো যে সমস্ত ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এই সময়widetilde সেটি হোক সিভিয়ার হোক ক্রিটিকাল যাই কন্ডিশন হোক খাদ্যাভ্যাসে কি কি ধরনের পরিবর্তনের পরামর্শ দেবেন এখানে একটা কথা আমরা বারবার বলতেছি যে মানে জ্বরে আক্রান্ত হওয়ার পরে যখন দেখবেন যে আশেপাশে ডেঙ্গু হচ্ছে তখন ডেঙ্গু অবশ্যই আমার চিন্তা করতে হবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং রুগীর রেস্ট অ্যান্ড করতে হবে এবং সে নেটের মস্কিউর নেটের ভিতরে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবে এবং যখন ওয়ার্নিং স্যানগুলি থাকবে তখন অবশ্যই হসপিটালাইজড হইতে হবে এবং খাওয়ার ব্যাপারেও কিন্তু আপনার খুব সতর্ক যেটা বললাম আমি যে যথেষ্ট পরিমাণে ফ্লুইড ইন ইনটেক করতে হবে যথেষ্ট বলতে এটা না যে দশ লিটার পানি খাবে তা না ধরেন তিন থেকে চার লিটার পানি খাবে এবং যদি মুখে খাইতে না পারে তখন আইবি ফ্লুইড দিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্লেটলেট কাউন্ট কমে গেলে যে আতঙ্কিত হইয়া ব্লাড দিতে হবে নিজেরা 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 ব্লাড দিবে এটাও কিন্তু সঠিক না ব্লাড দেওয়ার ইন্ডিকেশনটা হলো যদি তার হেমোরেজ হয় এবং সাথে সাথে যদি প্লেটলেট কাউন্টও যদি কমে যায় তখন আমাদের অনেক সময় ব্লাড দিতে হইতে পারে তবে এটা খুব রিয়ার সিচুয়েশন নিশ্চয়ই এবং আমরা স্যার প্রতি বছর কিন্তু লক্ষ্য করি এই সময়গুলোতে হাসপাতালে সিট পাওয়া যায় না আইসিউ বেড পাওয়া যাচ্ছে না সিট পাওয়া যাচ্ছে না এই যে একটি কন্ডিশন এক্ষেত্রে সরকার তো প্রতি বছর উদ্যোগ গ্রহণ করছেই সাধারণ আমাদের সমাজের যে সমস্ত মানুষ রয়েছে তাদের আসলে কতটুকু সোচ্চার হওয়া প্রয়োজন ক্ষেত্রে না অ্যাকচুয়ালি মানে সবারই আইসিউ সাপোর্ট লাগবে এরকম কিছু না হসপিটালাইজড হলে একটা ডাক্তারদের তত্ত্বাবধানে মনিটারিং একটা করার একটা সুযোগ থাকে সেখানে চিকিৎসা ডেফিনেটলি ভালো হয় সেখানে যে রোগীগুলি হসপিটালে ভর্তি হলো তার ফাইভ টু টেন পার্সেন্ট রুগীর আইসিউ সাপোর্ট লাগে বাকি রুগী কিন্তু ওয়ার্ডেই চিকিৎসা করা সম্ভব শুধু ব্লাড প্রেশারটা মনিটারিং করবে তার ফ্লুইড ওভারলোড লোড আছে কি দেখবে যাদের প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে বা যাদের হিমাটোক্রিটটা বেড়ে হিমাটোক্রিটটাই ইম্পর্টেন্ট বেশি রেদার দেন প্লেটলেট সেটা দেখে দেখে আমাদের মানে ফ্লুইডের পরিমাণটা জাস্ট করতে হবে সেই জন্যই কিন্তু আমাদের মানে হসপিটালে ভর্তি হওয়া আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আশা করি প্রত্যেকটি ব্যক্তি আমরা সিটি কর্পোরেশনকে সচেতন করছি বা তারা সচেতন যথেষ্ট সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে কিন্তু প্রত্যেকটি ব্যক্তি সমাজ যদি এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এগিয়ে আসে আমরা হয়তোবা এই ডেঙ্গুর যে প্রবনতা আকিং বাই ডেঙ্গু নিয়ে যে এত আতঙ্কের দিকে রোধ করতে পারব জি ডেফিনিট পেकांतরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যমূলক বারোবর্ষের মাধ্যমে দর্শকবৃন্দ আপনাকেও অশেষ ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেবত টিভির সাথেই থাকুন